ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে নদীর বুকে নৌকায় বসে হাট, নৌকায় নৌকায় চলে শাকসবজির কেনা বেচা, দুপুরের আগেই আবার ভেঙে যায় হাট। পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাটা বাজার সংলগ্ন বেলুয়া নদীতে সপ্তাহের শনিবার ও মঙ্গলবার বসে এই ভাসমান হাট। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জেলা সদর থেকে 40 কিলোমিটার দূরে কলারদনিয়া ইউনিয়নের বৈঠাকাটা বাজার ও বলুয়া মুঘারঝোর গ্রামের বেলুয়া নদীর তিন মোহনায় বসে এই হাট। প্রায় 70 বছর ধরে স্থানীয় 20 থেকে 25 গ্রামের কৃষকরা ক্ষেতের সবজি, ধান ও চাল কেনা বেচা করছেন এই হাটে। সপ্তাহে দুই দিন আই, আজার 12টা বেচা কি নয়, আইজন 15 বছর, সপ্তাহে দুইবার আট করি, শীতল মাড়িতে আনি, আনিয়া বেশি 400-500, 300-200, ঠিক নেই বাজার বুঝি। ভোরে সূর্যোদয়ের পর বেলুয়া নদীর আশপাশ এলাকার খাল বেয়ে ছোট ছোট ডিঙি নৌকায় কৃষক সবজি নিয়ে হাটে যান। বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা ট্রলার ও বড় বড় নৌকা নিয়ে কৃষকদের কাছ থেকে কৃষিপণ্য কিনে নেন। হাটে নানা জাতের শাকসবজি নিয়ে কৃষকরা ব্যবসায়ীদের সঙ্গে দর হাঁকাহাঁকি করে বিক্রি করেন। সবজির পাশাপাশি হাটে বিক্রি হয় শাকসবজি ও ফুলের চারা। হাটের এক পাশে রয়েছে ধান, চাল, মুড়ি ও নারকেলের হাট। বৈঠিকাটা বাজার আমরা কাঁচামালের ব্যবসা করি আজ থেকে ধরুন 20 বছর আগে হইতে। আমাদের ভাসমান বাজার বৈঠিকাটা বাজারে অনেক আগের বাজার, প্রায় 100 বছর আগের বাজার এই বৈঠিকাটা ভাসমান বাজার। আমরা এই কাঁচামাল পাইকারি বেশি, যেরকম আপনার এই করলা আছে, মিষ্টি কুমড়ো আছে, লাউ আছে, ঝিঙ্গা আছে, চালকুমারে জালি আছে, রেহা আছে, আমরা বিভিন্ন পদ ভ্যারাইটিস পদ কাঁচামাল বলতে আমাদের এখানে আসলে পাইবেন, আমরা পাইকারি বিক্রি করি। এখানে এই বৈঠাকাটা বাজার এখানে সপ্তাহে দুই দিন বাজার হয়, যেমন শনিবার এবং মঙ্গলবার। তো আমরা এই বাজার থেকে সবজি কিনে খুচরো বিক্রি করি এবং এখান থেকে পাইকারি ক্রয় করে সবজি বাজারে খুচরো বিক্রি করা হয়। যেমন করলা এখানে, মিষ্টি কুমার, শাক পাতা সবজি, তারপর এই বিভিন্ন ধরনের শাক সবজি পাওয়া যায়। এছাড়া এ হাটে আছে ভাসমান খাবারের দোকান। নৌকায় করে দোকানিরা চা, পান, সিগারেট, বিস্কুট, তেল পিঠা, চিতই পিঠা, বড়া পিঠা বিক্রি করেন। দোকানিরা জানান প্রতি হাটে 3-4 হাজার টাকা কেনা বেচা করেন তারা। বৈঠাকাটা ভাসমান বাজারটি দক্ষিণাঞ্চলের মধ্যে একটি অন্যতম বৃহত্তর বাজার। এই বাজারটি মূলত বিলাঞ্চলে অবস্থিত। এখানকার দেলুবাড়ি, ধোবরা ইউনিয়ন, পার্শ্ববর্তী বলদিয়া ইউনিয়ন এবং কলার ইউনিয়নের মিশ্রণে এই বাজারটি আসলে চলে। এখানে খুব ভোরে কাকডাকা ভোর থেকে শুরু করে বিভিন্ন গ্রাহক এখানে নৌকায় করে বাজার নিয়ে আসেন এবং দূর দূরান্ত থেকে এখান থেকে পাইকাররা এসে এখানকার স্থানীয় সবজি, আলু, পটল, সিম, মিষ্টি কুমড়া সহ নানান পদের সবজি এখানে কেনা বেচা হয়। এবং এই বাজারটি দীর্ঘ প্রায় কয়েক যুগ ধরেই অবস্থিত। এখানে বিভিন্ন পর্যটন আসেন। এই বাজারটি শুধু বাংলাদেশের জন্য বিখ্যাত না, আমার জানা মতে এটি ওয়ার্ল্ডে পরিচিত, যে ভাসমান হাট হিসেবে বৈঠাকাটা একটি পরিচিতি লাভ করছেন। 1954 সালে বৈঠাকাটা বাজারের পাশে বেলুয়া নদীতে ভাসমান হাট বসা শুরু হয়। পাইকারি ব্যবসায়ীরা এ হাট থেকে কৃষিপণ্য কিনে রাজধানী ঢাকা সহ দেশের অন্যান্য শহরে নিয়ে যান। পিরোজপুর থেকে তাহিদুল ইসলামের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট, risingbd.com।